মোদিও মোদি বলে ওবিসি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে যদি রাহুল গান্ধীর 2 বছর সাজা হয় তাহলে বীরবাহা হাসরা দেবনাথ হাসরাদের বলেছিল এই রাজ্যের বিরোধী দলনেতা যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দলনেতার 2 বছরের জেল হবে না কেন কেন আইন কি আমার জন্য আলাদা আর আপনার জন্য আলাদা আমি প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বলুন ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক আর আপনি বিজেপি করেন বলে আর এক बंगाल हेल्पिंग हैंड ट्रस्ट एक सामाजिक संस्था है और इसके फाउंडर शेख जुल्फिकार अली हमेशा लोगों के भलाई के लिए जमीनी स्तर से जुड़े हुए काम करते हैं। ये संस्था लोगों के जरूरतों को पूरा करने के लिए हर वक्त तैयार रहता है। राहुल गांधी की संसदीय पद 2 साल के लिए रद्द करने के बाद पूरा विपक्ष एक साथ खड़ा हो गया है और मोदी सरकार पर आक्रामक है। आज ममता बनर्जी धरना मंच से तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी ने भी ये मुद्दा उठाते हुए पीएम मोदी पर हमला बोला। उन्होंने कहा अगर राहुल गांधी को मोदी समुदाय का अपमान करने के लिए 2 साल के लिए निष्कासित और दोषी ठहराया जा सकता है तो पीएम मोदी को महिलाओं का अपमान करने के लिए क्यों नहीं निष्कासित किया जाना चाहिए। वह बंगाल में आकर दीदी ओ दीदी का मजाक उड़ाया, क्या ये महिलाओं का अपमान नहीं है? आइए सुनते हैं इस दौरान अभिषेक बनर्जी ने क्या कुछ कहा है। এসটি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে, মোদিও মোদি বলে ওবিসি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে যদি রাহুল গান্ধীর 2 বছর সাজা হয় তাহলে বীরবাহা হাসরা দেবনাথ হাসরাদের বলেছিল এই রাজ্যের বিরোধী দলনেতা যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দলনেতার 2 বছরের জেল হবে না কেন কেন আইন কি আমার জন্য আলাদা আর আপনার জন্য আলাদা আমি প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বলুন ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক আর আপনি বিজেপি করেন বলে আর এক কোথাকার বিচার আমি আমাদের লিগাল সেলের যারা দায়িত্বে আছে বিশেষ করে বৈশাদা থেকে শুরু করে সবাইকে যারা অ্যাডভোকেট বা প্র্যাকটিস করছেন এই সুরাত কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে আমরা কোর্টে যাব যে একটা সুরাত কোর্টের জাজমেন্ট যদি ওবিসি সম্প্রদায়ের আঘাত হয়েছে বলে রাহুল গান্ধীর পদ খারিজ হয় তাহলে এসটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না এটা নিয়ে আগামী 1 মাসের মধ্যে পিটিশন চাই। তারপর মানুষ দেখুক যে বিচার ব্যবস্থা কাকে সমর্থন করছে, বিচার ব্যবস্থা স্বাধীন কিনা। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? গুজরাটে ভারতবর্ষের যদি আইন প্রযোজ্য থাকে তাহলে বাংলায়ও সেই আইন প্রযোজ্য। সিআরপিসি, আইপিসি, পিএমএলএ সব তো ভারতবর্ষ জুড়ে, খালি গুজরাট বলে তো নয়, বাংলা বলে তো নয়, কাশ্মীর থেকে তামিলনাড়ু সর্বত্র এক আইন প্রযোজ্য। তাহলে রাহুল গান্ধীর যদি সদস্যতা পদ খারিজ হয় তাহলে প্রধানমন্ত্রী আর বিরোধী দল নেতার সদস্যতা পদ খারিজ হবে না কেন? এই নিয়ে আমরা আন্দোলন করব।